Hi, I am magician Nezo and welcome to my magic video. তো চলুন শুরু করা যাক আজকের আমাদের ম্যাজিকের আড্ডা। আর আজকের এই ম্যাজিকটা আমরা কিছু বাচ্চার সাথে করে দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ম্যাজিক আড্ডা। তো পেয়ে গেছি আমরা কিছু ছোট বাচ্চা ছেলে, এখানে দেখতে পাচ্ছেন অনেক জনই রয়েছে, এরা বসে গল্প করছিল, আড্ডা করছিল। তোমরা কি এর আগে কোনো সময় ম্যাজিক দেখেছো? না, ম্যাজিক দেখোনি কোনো সময়? কোনো স্টেজে বা কোনো ম্যাজিশিয়ান স্কুলে কোনো প্রোগ্রামে ম্যাজিক দেখোনি? স্কুলে দেখেছো? যাই হোক, ভাই দেখেছে, ম্যাজিক সম্বন্ধে জানে। যাই হোক, আমার কাছে কি রয়েছে? গুলো স্টিক, ম্যাজিশিয়ানের ছড়ি যেগুলো ঘুরিয়ে ম্যাজিক করে। তো আমার কাছে তিনটে তিন কালার আছে, একটা হলো বেগুনি বা ব্লু, তুমি বলতে বেগুনি, চলো বেগুনি, একটা লাল আর একটা সবুজ বা হারা যেটাকে আমরা বলে থাকি। তিনটে স্টিক রয়েছে, তোমরা এই তিনটে স্টিককে তুমি এক কাজ করো, তুমি ধরো, ঠিক আছে, এরকম করে। হ্যাঁ, এরপরে কি করবে আমি কিন্তু দেখছি না, তাই তো? আমি কি দেখছি? না, আমি দেখছি না। এর মধ্যে তুমি যে কোনো একটা স্টিক আমার হাতের মধ্যে দিয়ে দাও, আমার হাতের মধ্যে, এই আমার হাতে দিয়ে দাও, ঠিক আছে? বাকি দুটো তোমরা পকেটের মধ্যে লুকিয়ে দাও, যেন আমি দেখতে না পাই, ঠিক আছে? ঘুরেছো? এরপর আমি এইভাবে ঘুরে গেলাম, তাহলে আমার হাতের মধ্যে কি স্টিক দিচ্ছ সেটা আমি কি বলতে পারবো? না, বলতে পারবো না। না, আচ্ছা ম্যাজিক করা যাক। আর আমি চিন্তা ভাবনা করি তোমরা কি স্টিক দিয়েছো। যা, কার পকেটে রাখা আছে স্টিকটা? দুজনের পকেটে রাখা আছে। ওকে, কি নাম তোমার বললে? পিয়ারুল। পিয়ারুল নাম। ওকে পিয়ারুল, তুমি এক থেকে দশ পর্যন্ত বলতে পারবে? বলো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। স্লো স্লো বলবে, ঠিক আছে? এক, দুই, তিন, এভাবে বলবে, ঠিক আছে? আমি যাও, যখন বলবো ওয়ান টু থ্রি তখন বলো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। ওকে, এরপর আমি এবারে চিন্তা ভাবনা করবো আমার হাতে কোন স্টিকটা আছে, তাই তো? দেখতে পাচ্ছ তোমার হাতে স্টিকটা রয়েছে? ওকে, এবারে আমি চেষ্টা করবো তোমাদের মধ্যে কি স্টিক তোমরা আমার হাতে দিয়েছো। জাস্ট ম্যাজিক টাইম। আমি কি বলতে পারবো, তোমার কি মনে হচ্ছে? না, বলতে পারবো না, দেখা যাক কি হয়। আমি না বলতে পারি, আমি তো দেখি নাই। ওকে, তো যাই হোক, আমার মনে হচ্ছে লাল স্টিক। হ্যাঁ, দেখতে পাচ্ছ আমার হাতের মধ্যে কিন্তু লাল স্টিক। আমি কি দেখেছিলাম? দেখিনি, কিন্তু না দেখে আমি কিন্তু বলে দিলাম এই লাল স্টিকটা তোমরা আমার হাতে দিয়েছো। বাকিগুলো বার করো। ওকে, তো তাহলে আর একবার ম্যাজিকটা দেখানো যাক, খুব ভালো লাগবে। সর্বপ্রথম আমাদেরকে দেখিয়ে দিই, আমার কাছে কিন্তু একটা স্টিক আছে, এটা বেগুনি কালার, তাই তো? এটা লাল এবং এটা সবুজ। এরপর আমরা কি করব, এই তিনটি স্টিককে আমি তোমার হাতে দিয়ে দিলাম, আমি দেখছি না, তোমাদের মধ্যে তুমি যে কোনো একটা স্টিককে আমার হাতের মধ্যে দাও, যে কোনো একটা স্টিক দিয়েছ, বাকি দুটো তোমরা লুকিয়ে নাও, পকেটে ভরে নাও, যেখানে খুশি যা খুশি করতে পারো, রাখতে পারো যে কোনো জায়গায়। হয়ে গেছে, রাখা হয়ে গেছে? আর খালি তাহলে ঘুরতে পারি আমি? ঘুরতে পারি? এরপর আমার হাতে যে স্টিকটা রয়েছে এটা কিন্তু তোমরা পছন্দ মতো আমার হাতে স্টিকটা দিয়েছো। এরপর তুমি এক কাজ করো, তোমার নামটা যেন কি? ইয়াসিন। আচ্ছা ইয়াসিন, তুমি এক কাজ করো, তুমি এক থেকে দশ পর্যন্ত একবার গোনো ধীরে ধীরে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। ওকে, তো তোমার কি মনে হয় আমি বলতে পারবো এইবার? বলতে পারবো না, একবার হয়তো কোনো রকমের ভুলে ভালো হয়ে গেছে, একা তো না হতেও পারে। যাই হোক, আমি চেষ্টা করবো এটা কি স্টিক দিয়েছে। বেগুনি, ইয়েস। তো দেখতে পাচ্ছেন আমার হাতে যে স্টিকটা রয়েছে সেটা হলো বেগুনি। তো বেগুনি কালারের স্টিক, কেমন লাগলো ম্যাজিকটা? ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।